ছাত্রদের পাশে আমরা ছিলাম। হ্যালো এভরিওয়ান, রেডিওতে টিকটক দেখছিলাম, হঠাৎ করে চোখের সামনে ভেসে আসে এই বীর মুক্তিযোদ্ধার ছবি। আর আপনারা যারা বলেন টিকটকাররা প্রতিবন্ধী, তাদের আপনাদেরকে পরিচয় করাই দেয়। ভুলে গেছে, তিনি এখন প্রতিবন্ধী টিকটকার নাই, তিনি এখন মুক্তিযোদ্ধা। অনুমতি দেওয়া হলো, ভাইজান আপনার পরিচয় দেন। বলো বাবা। আরে ভাইজান এসব না, আপনার পরিচয় দেন। খালামা আমি বললাম সি। আরে ভাইজান এসব না, আপনাকে বলছি আপনার পরিচয় দেন। আমার মান সম্মান সব চলে গেছে। আমি বিশ্বাস করি না। আরে বাপরা থেকে আপনি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি না। আরে বাপরা থেকে আপনি বিশ্বাস করেন? আমার মান সম্মান সব চলে গেছে। আমি বিশ্বাস করি না। থাক বাপরা থেকে, আপনারা বিশ্বাস করা লাগবে না। আমার কোনো মান সম্মান নেই, আমার কোনো মান সম্মান নেই। শয়তানের দল। Just for entertainment purpose, so don't take it serious. হ্যালো এভরিওয়ান, দিস ইজ টপ। কি অবস্থা সবার? ইশ, ঠক। বহুদিন পরে আবার ব্যাক করলাম। আমরা অল্প বয়সে বিয়ে করছি, তাই অনেক মানুষ অনেক কথা বলতেছে। হ্যালো এভরিওয়ান, আমাদের ভাইজান ক্লাস 9 এ পড়ে, সেই হিসাব করলে তার বয়স 10-17 বছর। কি মুহাব্বত! আহারে। হ্যালো এভরিওয়ান, আমাদের ভাবিজান ক্লাস 5 এ 3 বার ফেল, সেই হিসাব করলে তার বয়স তারিফাসা 15 বছর। শয়তানের দল। ভালোবাসা বলতে ভাই কি বুঝেন? শয়তানের সব ভেতরে ভাইজান, আমরা ভালোবাসা বলতে বুঝি কাপল বুলাক। কি আশ্চর্য কথা! এক আকাশ শূন্যতার মাঝে তুমি এক পূর্ণতার ছায়। আর ভাইজান আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। অনুমতি দেয়া হলো? আমি সহ আমার দর্শকগুলো যদি এরকম দুষ্টু মিষ্টি ভিডিও দেখতে চায় তাহলে কি করবে? আচ্ছা শোনো, আমাদের এটা রিয়েল পেজ, সবাই বলো এটা ফলো করতে, কইয়া দাও। আজকে এই পর্যন্ত, ভালো লাগে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আর বেশি বেশি সাবস্ক্রাইব করেন।